হ্যালো সবাইকে, ওয়েলকাম টু লুক্সেমবার্গ। আপনি কখনো লুক্সেমবার্গে বাংলাদেশ থেকে সরাসরি ঘুরতে আসবেন এর চান্স খুব কম, বাট আপনি যদি কখনো ইউরোপে ঘুরতে আসেন লুক্সেমবার্গ অবশ্যই আপনার লিস্টে থাকতে পারে, কারণ এই দেশটার অনেকগুলো ইউনিক ফিচার আছে। আমার সবচেয়ে পছন্দের ফিচার হইল এই দেশের জিডিপি পার ক্যাপিটা প্রায় $1.5 লাখ। আমার আশপাশে আপনি যখনই কোনো মানুষ দেখবেন ধরে নেবেন সে একজন মিলিয়নিয়ার, কারণ এই দেশে পার ক্যাপিটা প্রতি 1000 জনে মিলিয়নিয়ারের সংখ্যা সবচেয়ে বেশি। এমনিতে দেশ খুব ছোট, মাত্র 6 লাখ মানুষ, তো খুব বড় দেশ বা অনেক বেশি জনসংখ্যা এরকম কিছু না। আমি এখন দাঁড়ায় আছি প্যারাসল ব্রিজের উপরে, আমার ওই পাশে লুক্সেমবার্গ, এই পাশেও লুক্সেমবার্গ, এবং দেখা যাক সারাদিন আমি লুক্সেমবার্গে ঘুরবো। আজকে একদিনের জন্যই আসছি, দেখা যাক কী কী পাওয়া যায়। কিছু কিছু জিনিস আমি দেখে রাখছি যেগুলো আমি দেখতে চাই। আমার পিছনে একটা মিলিয়নিয়ার হেঁটে যাচ্ছে। ওভারঅল আশা করি লুক্সেমবার্গ বেশ ভালো লাগবে, খুবই সানি ডে, এত রোদ হবে আমি আশা করি নাই, বাট নেভারদালেস আমার 3 ঘন্টার মতো লাগছে বেলজিয়াম থেকে ট্রেনে করে আসতে। জার্নি বেশ বেশ ইন্টারেস্টিং ছিল। বেলজিয়াম থেকে আসতে আমার খরচ হয়েছে $27। লুক্সেমবার্গ কথাটার মানে হলো লিটল ফোর্ট্রেস, এবং এই কথা বা এই মিনিং বা এই নাম দেওয়ার কারণ হলো লুক্সেমবার্গের চারপাশে ল্যান্ড বর্ডার, এবং লুক্সেমবার্গ খুব ছোটো একটা দেশ। আপনি যদি গুগল ম্যাপে যান এবং জুম আউট করে লুক্সেমবার্গকে দেখার চেষ্টা করেন, আপনি দেখবেন তিন পাশেই দেশ, চারপাশেই লুক্সেমবার্গের যে কটা পাশ আছে সব কটা পাশেই দেশ, এবং কোনো সাগর টাগর নাই বা নদী টদি নাই, যেটা লুক্সেমবার্গের জন্য একটা বেশ ইউনিক ফিচার, এবং দেশটাও অনেক ছোট। অনেক দেশই আসলে এরকম আছে যাদের চারপাশেই ল্যান্ড, কোনো পাশেই সাগর নাই বা নদী নেই, এটা এরকম অনেক দেশ আছে, লুক্সেমবার্গ একমাত্র দেশ না। বাট লুক্সেমবার্গ আবার একই সাথে ছোট, সো দুইটা মিলে ওকে লিটল ফোর্ট্রেস বলা হয়। লুক্সেমবার্গের একটা ফান ফিচার হলো শয়ে শয়ে ব্রিজ, কারণ শহরটা লেয়ারে, কিছু পার্ট উপরে কিছু পার্ট নিচে, বেসিক্যালি 2টা বা 3টা লেয়ার, এবং প্রত্যেক লেয়ার থেকে প্রত্যেক লেয়ারে যাওয়ার জন্য ব্রিজ, এটা একটা ফিচার। আর একটা ফিচার যেটার সাথে আমি শিওর আপনারা অনেকেই পরিচিত, সেটা হলো পুরো ইউরোপে যে একটা ভিসায় ট্রাভেল করা যায়, ওই ব্যাপারটাকে বলা হয় শেঙ্গেন ভিসা বা শেঙ্গেন ভিসা একজন আইনভাবে বলে। ওই ভিসাটা থাকলে আপনি ইউরোপের 28টা বা 29টা দেশে একবারে ট্রাভেল করতে পারেন, আর কোনো আলাদা ভিসা লাগে না। শেঙ্গেন একটা লুক্সেমবার্গের শহরের নাম, এবং ওই জায়গায় এই জিনিসটা ডিসাইড করা হয়েছিল যে 29টা দেশে সিঙ্গেল একটা ভিসা দিয়ে এন্ট্রি নেওয়া যাবে এবং এক্সিট করা যাবে, এবং আলাদা আলাদা করে প্রত্যেকটা দেশের ভিসা ইস্যু করতে হবে না, বা ইভেন বর্ডার কন্ট্রোল করতে হবে না, চেকও করতে হবে না ইমিগ্রেশনে কিছু। এই কারণে ওই শেঙ্গেন এলাকাটার নাম এখন সবাই জানে, বাট অনেকে জানে না যে শেঙ্গেন আসলে লুক্সেমবার্গের ভিতরের একটা ছোট্ট শহর যেখানে বসে ওই সাইনিংটা করা হয়েছিল। আচ্ছা, ইউরোপের অ্যাভারেজ মিনিমাম ওয়েজ হইল 2000 ইউরোর আশপাশে, বা বছরে 24,000 থেকে 26,000 ইউরোর আশপাশে। লুক্সেমবার্গেও সেম, লুক্সেমবার্গের মিনিমাম ওয়েজে কোনো কাহিনী নাই, মিনিমাম ওয়েজ 2000 ইউরোই। হাওয়েভার লুক্সেমবার্গে কেউ মিনিমাম ওয়েজ পায় না, লুক্সেমবার্গে সবার বেতন 4,000 থেকে 5,000 ইউরো, এবং এই ব্যাপারটা অদ্ভুত যে মিনিমাম ওয়েজের অলমোস্ট ডাবল, এবং ইভেন কোনো কোনো ক্ষেত্রে 2.5 গুণ বেশিও পাচ্ছে মানুষ, যেটা অন্য কোনো জায়গায় হয় না। এই কারণে লুক্সেমবার্গের আশপাশে যেসব দেশ আছে, যেখান থেকে আমি আসছি আজকে, বা ফ্রান্স বলেন, বা আশপাশে যে কটা দেয়, ইভেন নেদারল্যান্ডও সম্ভবত লুক্সেমবার্গের সাথে ল্যান্ড বর্ডার শেয়ার করে, এই দেশগুলোর থেকে মানুষ লুক্সেমবার্গে চাকরি নিয়ে আসে, সকালবেলা আসে, সারাদিন অফিস করে, এবং সন্ধ্যার সময় ট্রেন নিয়ে চলে যায়, কারণ লুক্সেমবার্গের বেতন 2.5 গুণ, এবং 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো লাগে আসতে, সো না করার কোনো কারণ নাই। যেটা লুক্সেমবার্গকে একটা ইউনিক বেনিফিট দেয় ইন টার্মস অফ গেটিং হাই কোয়ালিটি ওয়ার্কফোর্স, যেটা আশপাশের অন্য কোনো দেশ পায় না। প্রশ্ন হলো লুক্সেমবার্গ এত বড় লোক হইলো কেমনে যে ওরা এত এফোর্ড করতে পারতেছে, এবং দেশ হিসেবে লুক্সেমবার্গের এত বড় লোক হওয়ার পেছনের রহস্যটা আসলে কী। আমি এখন প্লেসডি আর্মাসে, বা সহজ বাংলায় বললে ওল্ড টাউনে, যেটা ওদের পুরানো টাউন স্কোয়ারকে ওরা সাধারণত ওল্ড টাউন বলে। এত স্যুট পরা এবং সেজে গুজে থাকা মানুষজন আমি ইউরোপের অন্য কোথাও দেখি নেই, অন্য কোনো টাউন সেন্টারে তো ডেফিনেটলি দেখি নেই। এখন একটু লাঞ্চ টাইম, সো সম্ভবত আশপাশ থেকে সবাই অফিসের লাঞ্চের বিরতিতে বের হয়েছে, কারণ এমন তো নিশ্চয় হওয়ার কথা না যে এখানকার সবাই বড় লোক দেখে সবাই সারাদিন স্যুট পরে ঘুরে, এটা হওয়াটা একটু হাস্যকর এবং এটা হওয়ার কথাও না। আমি আপনাদের লুক্সেমবার্গের বড় লোকের কিছু এক্সাম্পল দেব। আমি এখন যেখানে যাচ্ছি ওটা একটা পাহাড়ের উপরে আমার উঠতে হবে, বাট অন্যান্য জায়গার মতো গরিবদের মতো আমরা হাইকিং করে উঠবো না, আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা একটা গ্লাস এলিভেটরে করে উঠবো। সো লুক্সেমবার্গে একটা এলিভেটর বা লিফ্ট বানায় দিছে যাতে করে আপনি পাহাড়ে উঠতে পারেন, এবং লিফ্টটা ফ্রি। সো অনেক জায়গায় এরকম, আমি যখন এথেন্সে ছিলাম, অ্যাকচুয়ালি এথেন্সে আমি যখন সান্টোরিনিতে ছিলাম, আমার মনে আছে যে অনেকগুলা 200-300 স্টেপ নামতে হয় এবং তারপর আবার উঠতে হয়। ওখানকার সিস্টেম হলো হয় আপনার গাধার পিঠে উঠতে হবে, অথবা আপনার কেবল কার নিতে হবে, এবং দুটেই টাকা দিতে হয়, যেটা বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগ জায়গায় আমরা হইতে দেখছি। লুক্সেমবার্গ আলাদা, ওদের এখানে এই লিফ্টে উঠতে টাকা দিতে হয় না।
এর থেকেও ইন্টারেস্টিং যে জিনিস আমি আপনাদের দেখাবো, এই জিনিস আমি আগে কোথাও দেখিনি এবং আমার ধারণা আপনারা দেখার পরে আপনারাও মোটামুটিভাবে শকড হয়ে যাবেন। বেশ কয়েক বছর আগে লুক্সেমবার্গে একটা অদ্ভুত সমস্যা হয়, সেটা হলো লুক্সেমবার্গে কবুতরের সংখ্যা অনেক বেড়ে যায়। বড়লোকী দেশ, বড়লোকী সমস্যা। তো এই সমস্যার সমাধানের জন্য কী করা যায়? অবভিয়াস সলিউশন, কবুতর মেরে ফেলা যায় রাস্তা থেকে ধরে ধরে। বাট লুক্সেমবার্গ সরকার এটা করতে চায় নাই। ওরা যে জিনিসটা করছে সেটা হলো এইটা, এই জিনিসটা হলো একটা কবুতরের ঘর, এবং লুক্সেমবার্গের জায়গায় জায়গায় একটু পরপর এরকম এক একটা করে কবুতরের ঘর বানায় বসানো। এবং সায়েন্টিফিক্যালি দেখা গেছে কবুতরের রাতে ঘুমানোর জায়গা যদি ছোট হয় সেই ক্ষেত্রে কবুতর দুইটার বদলে একটা ডিম দেয়। এই জিনিস আমি জানতাম না, আমি জানি না আপনারা জানতেন নাকি। তো এই ঘরের মধ্যে যা করা হয়েছে সেটা হলো এই ঘরের ভিতরে অনেক ছোট ছোট খোপ, এবং প্রত্যেকটা খোপের ভিতরে এমনভাবে জায়গা দেওয়া যাতে কবুতর একটার বেশি দুইটা ডিম দিতে না পারে। সেই কারণে কবুতর নাই হয়ে যায় নাই, বাট কবুতরের প্রজনন অনেক কমে গিয়েছে, এ কারণে আবার কবুতরের সংখ্যা একদম কন্ট্রোলে চলে আসছে লুক্সেমবার্গের ভিতরে। সো ইউনিক প্রবলেম, ইউনিক সলিউশন, এবং লুক্সেমবার্গের বড় লোকের আরেকটা নমুনা। চলেন লিফটে যাওয়া যাক। আজকে আমরা যেতে পারবো না বন্ধ দেখে, বাট দূরে ওইখানে আপনারা যে গর্তগুলো দেখছেন ওগুলো বম্ব শেল্টার। সো ওয়ার্ল্ড ওয়ারের সময় অনেক বম্বিং হইতো, স্পেশালি ওয়ার্ল্ড ওয়ার টুতে অনেক বম্বিং হয়েছে, এরিয়াল বম্বিং। ওয়ার্ল্ড ওয়ার ওয়ান আসলে মাটির যুদ্ধ ছিল, তখন আকাশগত যুদ্ধ হইতো না। ওয়ার্ল্ড ওয়ার ওয়ান নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা যারা দেখেন নেই দেখতে পারেন। তো ওয়ার্ল্ড ওয়ার টুতে আকাশ থেকে অনেক বম্বিং করা হইতো, এবং এই বম্বিংয়ের সময় লুক্সেমবার্গ যেহেতু মাঝখানে অন্যান্য বড় বড় দেশের যেসব দেশ যুদ্ধে বেশ মেজর রোল প্লে করছে, স্পেশালি জার্মানি বলেন বা ফ্রান্স বলেন, লুক্সেমবার্গ মাঝখানে ছোট একটা দেশ, সেইখানে অনেক বোম পড়তো। এবং ইভেন আয়ারল্যান্ড, যে এত দূরে, সেই আয়ারল্যান্ডের ভিতরে যেও বোম পড়ছে, সো সেইখানে লুক্সেমবার্গের ভিতরে পড়বে, এটি নর্মাল কথা। সো বোম থেকে বাঁচতে তখন লুক্সেমবার্গের মানুষজন পানির বা ব্রিজ বা পাহাড় এইসব জায়গার নিচে বা সাইডে ঘর বানায়। ঘর তো ঠিক না, বম শেল্টার বলে, বাট বেসিক্যালি ঘর। সো গর্ত করে ওইটার ভিতরে, কারণ পাহাড় পেনিট্রেট করা কষ্ট একটা বোমের জন্য আকাশ থেকে যখন পড়ে। সো এটা ব্যবহার করে তারা বেঁচে থাকতো সে সময় যখন বম্বিং হইতো। আমার এই পাশে বেশ সুন্দর একটা লেখ। আপনারা অনেকেই জানেন লুক্সেমবার্গ 1815 সালে স্বাধীন হয়। জানা আসলে দরকার নেই, বিসিএস এই প্রশ্ন কখনো আসবে না, আসার চান্স কম। তারপরে জেনে রাখলেন 1815 সালে স্বাধীন হয় লুক্সেমবার্গ। যদিও স্বাধীন হয় বাট আশপাশের যে দেশগুলো, স্পেশালি ফ্রান্স এবং বেলজিয়াম, এরা লুক্সেমবার্গকে স্বাধীনতা স্বীকার করেনি, যেটা বাংলাদেশের সাথে হয়েছিল। অনেক দিন লাগে আশপাশের দেশের অ্যাকসেপ্ট করতে যে তুমি স্বাধীন হয়েছো। তো লুক্সেমবার্গ এই কষ্ট মনে রাখে নাই। লুক্সেমবার্গ যেটা করেছে সেটা হলো স্বাধীনতা স্বীকার না করার পরেও জার্মানির সাথে, বেলজিয়ামের সাথে, ফ্রান্সের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে, এবং সবাই আমার বন্ধু, কেউ আমার শত্রু না, এই টাইপ একটা নীতি নেওয়ার চেষ্টা করেছে, যেটা এশিয়ায় আমরা সিঙ্গাপুরকে করতে দেখি। এবং এই নীতি নেওয়ার ফলে লুক্সেমবার্গের ইমিডিয়েট কোনো বেনিফিট হয়নি। সো 1815 সালে স্বাধীনতা আসলো, এরপরের 50-60 বছরে লুক্সেমবার্গের তেমন কোনো লাভ হয় নাই। বাট তারপরেই চলে আসছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন শুরু হয় তখন লুক্সেমবার্গ খেয়ে না খেয়ে আয়রন এক্সপোর্ট করা শুরু করে, কারণ লুক্সেমবার্গে অনেক অনেক আয়রন মাইন ছিল। এবং এই যে লুক্সেমবার্গ আয়রন এক্সপোর্ট করে, সো ওর যেহেতু সবাই বন্ধু, সো জার্মানিতেও আয়রন এক্সপোর্ট করে, বেলজিয়ামেও করে, ফ্রান্সেও করে, ইউকেতেও করে, আমেরিকাও করে। এবং আপনি যদি আজকে নিউ ইয়র্কে যান, নিউ ইয়র্কের অনেক বড় বড় বিল্ডিং, ইনক্লুডিং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটা ধ্বংস হয়ে গেছে, ওই বিল্ডিংগুলোর অনেকগুলোই লুক্সেমবার্গের আয়রন ব্যবহার করে বানানো। এবং এই আয়রন এক্সপোর্ট করা ছিল ফার্স্ট স্টেপ লুক্সেমবার্গের বিশাল বড় লোক হওয়ার। লুক্সেমবার্গের বড় লোক হওয়ার সেকেন্ড কারণটা হলো 1929 সালে এরা হোল্ডিং ট্যাক্স ল পাবলিশ করে। হোল্ডিং ট্যাক্স কী জিনিস, হোল্ডিং কী জিনিস আমরা সবাই জানি। এখন হোল্ডিং খুব কমন ব্যাপার, মেটা একটা হোল্ডিং কোম্পানি, মেটার ভিতরে বিভিন্ন কোম্পানি আছে, যেমন ফেসবুক একটা কোম্পানি, হোয়াটসঅ্যাপ একটা কোম্পানি, ইনস্টাগ্রাম একটা আলাদা কোম্পানি, কোয়েস্ট একটা আলাদা কোম্পানি। সো মেটার ভিতরে আলাদা আলাদা বিভিন্ন কোম্পানি আছে, মেটা হলো হোল্ডিং কোম্পানি। এই হোল্ডিং স্ট্রাকচারটা আগে এত কমন ছিল না, এবং লুক্সেমবার্গ দুনিয়ার প্রথম দেশগুলোর একটা যারা এই হোল্ডিং কোম্পানি ব্যাপারটা অ্যালাউ করে, এবং হোল্ডিং কোম্পানির ট্যাক্স স্ট্রাকচার কীরকম হবে এটাও লুক্সেমবার্গ ঠিক করে দেয়। এটা যখন ঠিক করে দেয় তখন
পৃথিবীর মোটামুটি যত বড় কোম্পানি আছে সবাই আস্তে আস্তে লুক্সেমবার্গে আসা শুরু করে, মূলত ট্যাক্স বেনিফিটের জন্য। কারণ এরা খুব খুব মজার একটা জিনিস করে, সেটা হইল এরা লুক্সেমবার্গে একটা কোম্পানি খুলে এবং তাদের অ্যাকচুয়াল কোম্পানি যেই জায়গায় সেখানে একটা কোম্পানি খুলে। সো তাদের দুইটা ব্রাঞ্চ হয়ে গেলো, তাই না? একটা হোল্ডিং কোম্পানির আন্ডারে দুইটা ব্রাঞ্চ চলে আসলো তাদের, বা দুইটা ডিফারেন্ট কোম্পানি চলে আসলো। এরপরে তারা লুক্সেমবার্গের কোম্পানিটার কাছ থেকে অনেক ইন্টারেস্টে লোন নেয় এবং তারপরে আস্তে আস্তে লুক্সেমবার্গের কোম্পানিটাকে লোন পরিশোধ করা শুরু করে। এবং লুক্সেমবার্গে যেহেতু ট্যাক্স এমনিতেই কম, সো ওই লোন পরিশোধের টাকা যখন আসে তখন তাদের আর ট্যাক্স অত দিতে হয় না লুক্সেমবার্গ থেকে। এবং ওইখানে মেইন যে দেশ সেখানে তো তারা লোনই নিয়েছে, তাই না? সো তাদের ওখানে কোনো প্রফিটই নেই, সো ওখানেও তাদের ট্যাক্স দিতে হয় না। এই লুপ হোল, লিগাল লুপ হোল অনেকদিন ধরে কোম্পানিরা করেছে এবং এখনও অনেক কোম্পানি করছে, যেই কারণে লুক্সেমবার্গের অনেক লাভ হয়। এবং আরেকটা প্যাসিভ বেনিফিট আছে, এই কোম্পানিগুলো যখন আসে তখন অবশ্যই এই কোম্পানিগুলো এমপ্লয়মেন্ট সৃষ্টি করে, আশপাশের দেশ থেকে ইনভেস্টমেন্ট আসে, মানুষ আসে, হাউজিং ডেভেলপমেন্ট হয়, অনেক ধরনের প্যাসিভ ডেভেলপমেন্ট হয়, সো ভ্যাটও অনেক ইনকাম হয় সরকারের। আমি এখন যেখানে দাঁড়ানো, আপনাদের যদি উল্টা সাইডটা দেখাই, ওই যে দূরে ট্রেন যাচ্ছে এবং মোটামুটিভাবে পুরো লুক্সেমবার্গ শহরটাই দেখা যাচ্ছে, যেহেতু এখান থেকে পুরো শহরের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এবং শহরের যে বিভিন্ন লেয়ার আছে, সো ওই একটা লেয়ার, এখানে আরেকটা লেয়ার, এরপরে নিচে চলে গিয়েছে আরেকটা লেয়ার, ওখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা লেয়ার যেখানে ব্রিজ, সো বিভিন্ন লেয়ার যেহেতু দেখা যাচ্ছে। এবং এখানেই আপনারা দেখছেন আমি যে রাস্তাটার উপরে আছি এটা একটা লেয়ার, এবং ওইখানে যে রাস্তাটা চলে গিয়েছে ওটা কিন্তু আরেকটা লেয়ার একটু নিচের দিকে। এবং তারপরে দূরে আসল শহর দেখা যাচ্ছে, আধুনিক শহর, যেখানে আধুনিক উঁচা উঁচা বিল্ডিং টিল্ডিং আছে। তো এখান থেকে যেহেতু এই পুরো ব্যাপারটা দেখা যায়, এই কারণে এই জায়গাটার নাম হলো ইউরোপের বেলকনি বা ইউরোপের বারান্দা। এবং লুক্সেমবার্গ এটাকে ব্র্যান্ডিং করেছে ইউরোপস মোস্ট বিউটিফুল ব্যালকনি বলে, কারণ ওদের মতে এর থেকে সুন্দর ব্যালকনি পৃথিবীতে নাই। বোঝা যাচ্ছে না, বাট সন্ধ্যা হয়ে গিয়েছে, ইউরোপে যেহেতু রাত দেরি করে হয় সামারে, সো এখন প্রায় 8টা বাজার পরেও আমরা দেখছি আশপাশে দিন। বেশ ভালোই গেল আমার সারাদিন লুক্সেমবার্গে, বাট দিনের একটা হাইলাইট যদি আমার বলতে হয় সেটা হলো, আপনারা জানেন নাকি আমি জানি না, লুক্সেমবার্গ দুনিয়ার প্রথম দেশ যেখানে সব পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি। সো আপনি বাসে উঠেন, আমি আজকে সারাদিনে বাসে উঠছি, ট্রামে উঠছি, মেট্রোতে উঠছি, ট্রেনে উঠছি, অনেক কিছুতে উঠছি, কোনোটা আমার কোনো টাকা দেওয়া লাগেনি, কারণ সব সরকার ফ্রি করে দিয়েছে। তো এই জিনিস লুক্সেমবার্গ সরকার করলো কেন, এটা কি ওরা অনেক বড় লোক দেখে? অ্যাকচুয়ালি তা না, 2000 সালে দেখা গেল একটা জরিপে যে প্রত্যেক 1000 মানুষের জন্য লুক্সেমবার্গে প্রায় 700 গাড়ি আছে। তো বাচ্চা টাচ্চা ছাড়া বা মাইনর ছাড়া, যাদের বয়স 18 কম, তারা ছাড়া সবারই ইন্ডিভিজুয়াল গাড়ি আছে, এরকম একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল লুক্সেমবার্গে, যেটা অবশ্যই ভালো ব্যাপার না। তো সরকার চেয়েছিল গাড়িটাকে কোনো একভাবে কন্ট্রোলে আনার। সো কন্ট্রোলে আনার সবচেয়ে পারফেক্ট সলিউশন হিসেবে সরকারের যেটা মনে হয়েছে সেটা হলো, আচ্ছা আমরা পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করে দিয়ে দেখি আসলেও মানুষ পাবলিক ট্রান্সপোর্ট বেশি ব্যবহার করে নাকি নিজেদের গাড়ি ব্যবহার না করে। এই পুরো জিনিসটা ফ্রি করতে যেয়ে সরকারের প্রত্যেক বছর $41 মিলিয়ন লস হয়, বা €41 মিলিয়ন লস হয়। বাট দিন শেষে দেখা গেছে যে এটা সরকারের জন্য একটা প্রফিটেবল জিনিস, বিকজ পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করার কারণে মানুষ বেশি মুভ করতেছে। মানুষ যখন বেশি মুভ করে তখন মানুষ বেশি কেনাকাটা করে, গ্রামের থেকে একজন শহরে এসে কিনতেছে, শহর থেকে একজন গ্রামে যাচ্ছে ঘুরতে। তো মোবিলিটি যখন বেশি হয় তখন কেনাকাটা বেশি হয়, সো জিডিপিতে ইম্প্রুভমেন্ট হয়। একটা মানুষ যখন কিছু কিনে তখন মানুষ কেনার সাথে সাথে ব্যাট দেয়, ব্যাট যখন দেয় সেই ব্যাটের টাকা সরকার পায়, ডাবল বেনিফিট। এই দুটা ছাড়াও দেখা গেছে যে পাবলিক ট্রান্সপোর্ট ম্যানেজ করতে তো মানুষ লাগে, সো টিকিট কাটবে যে, টিকিট মেশিন বসাইতে হবে, বা সিকিউরিটি যে চেক করে দেখবে আসলে এই টিকিট ঠিকঠাক মতো কাটা হয়েছে নাকি, এই সব কিছুর জন্য তো মানুষ লাগে, তাদের বেতন দিতে হয় সরকারের। সো যখন পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি হয়ে গেল তখন বেতন টেতন দেওয়ার কোনো ঝামেলা নেই, টিকিট মেশিন বসানোর কোনো কাহিনী নেই। তো ওই দিক থেকে চিন্তা করলে ড্রাইভারের বেতন বাদে সরকারের আসলে তেমন কোনো খরচ নেই, সো নেট জিরো। অ্যাকচুয়ালি দেখা গেছে যে সরকারের কোনো লস হয় নাই, যেটা ভাবা হয়েছিল যে $41 মিলিয়ন বছরের লস হবে, এমন কিছুই হয়নি, নেট জিরো। এবং অসাধারণ একটা ডিসিশন হয়েছে যেটা পুরো দুনিয়ার জন্য একটা এক্সাম্পল, যে পাবলিক ট্রান্সপোর্ট যদি ফ্রি হয় তারপরেও আসলে একটা দেশের তেমন কোনো সমস্যা নেই, ওটা লাভই হয়। ওইটাই আমার কথা বলা শেষ আজকে লুক্সেমবার্গ থেকে। আমি এখন বেলজিয়াম ফেরত যাবো, তারপর ওখান থেকে ডাবলিন ফেরত যাবো। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনি যদি বাই এনি চান্স আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। এছাড়া আর কিছু না, ভালো থাকেন, টাটা।